এর ঔষধ কি আল্লাহ তাআলার ঔষধ বলে দিচ্ছেন যে সুদ যারা খাবে তাদের অর্থ আস্তে 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 কমে যাবে আর দান যারা করবে তাদের অর্থ আস্তে 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 বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে সুদ থেকে মানুষকে ফেরত আনার সুদ নামক ব্যাধি থেকে মানুষকে দূরে সরিয়ে আনার এটা একটা ঔষধ আল্লাহ এটা বোঝাতে চেয়েছে আর গরু গরু মানে করছে বলছে আল্লাহ তাবিজ দিতে বলেছে কি বলছে বুঝতে পারছেন না এই যে ভন্ডামি চলছে সব ভন্ডামি এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বোঝালাম আল্লাহর হাতে আছে কি সারা পৃথিবীর ক্ষমতা বাদশাহী তাই তো তারপরে আল্লাহ কি বলছেন ওয়ালা কুল্লি শাইইন কদির আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান আচ্ছা এই ঈমানটা আছে আমাদের যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কে কে আল্লাহ তবে এখানে আবার এক শ্রেণীর মানুষ তফসির করছে তাদের তফসিরটা বলি তাহলে মজা লেগে যাবে তারা বলছে যে আম গাছের একেবারে উপরের ডালে কি এমনিতে ওঠা যায় তো যে কেন বলছে ডাল ধরে ধরে তবে তো উপরে উঠতে হবে আল্লাহকে এমনি ধরা যাবে না কারোর মাধ্যমে তবে ধরতে হবে বলছে কি বলছেন না আমি যদি ওই রকম গোদা বাংলাতেই বলি যে আম গাছে উঠবো না আমি নারকেল গাছে উঠবো ডাল ধরবো না যদি আমি এটা বলি যে আম গাছে ওঠার আমার দরকার নেই বাবা আমি নারকেল গাছে উঠবো তা ডাল ধরবো না আমি তা আমরা নারকেল গাছে ওঠা লোক তোমরা আম গাছে ওঠা লোক তোমাদের ডালের প্রয়োজন আছে কি বললাম বুঝলেন না এটা হচ্ছে এমনি কথা আর বাস্তব যেটা সেটা কি আপনাকে একটা কথা বলি আচ্ছা আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম সত্যি ধরা লাগে লাগে বলুন লাগে না আপনাকে একটা যুক্তি সম্পূর্ণ কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখি আপনার ব্রেনে আমি ঢোকাতে পারছি কিনা আচ্ছা মানুষ কখন বলুন তো লোক ধরে দামি কোনো লোকের সঙ্গে দেখা করার জন্যে লোক ধরে কখন আমি হাজি সাহেব একজন মন্ত্রী ধরে নেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি ওনার সঙ্গে দেখা করব হাজি সাহেব জীবনে আমাকে চেনে না চেনে না কে মমতাজুল ইসলাম দেখা করবে দরওয়ানে মেরে পায়ের কিল খুলে দিবে খুলবে কি খুলবে না তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে ইনি এমএলএ ওনার কাছে প্রথমে যেতে হবে তাই তো যে এমএলএ ভাই আপনি একটু দয়া করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন আমি মমতাজুল ইসলাম খুব বিপদে পড়েছি আচ্ছা যদি হাজি সাহেবের সঙ্গে আগে থেকে আমার পরিচয় থাকে তাহলে মাঝখানে আর লোক লাগবে কথা বলুন লাগবে না তাহলে অপরিচিত মানুষ হলে তার কাছে লোক লাগবে আচ্ছা এবার আপনাকে বলছি আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আচ্ছা এটা কি তিনি জানেন কি জানেন না জানেন আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে না নেই আছে তো তার সঙ্গে যখন ডাইরেক্ট পরিচয় আছে তাহলে মাঝখানে এমএলএ কেন ধরতে যাবো এই কথার উত্তরটা আপনি আগে আমার দেন মাঝখানে তাহলে এমএলএ সাহেবকে ধরতে যাবো কেন আমি ডাইরেক্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো এটাই তো এটা একটা কথা হলো আর একটা ব্যাপার হলো এই যে আপনি কেন কারুর মাধ্যমে কিছু করতে যাবেন আচ্ছা বলুন তো একটা ফ্যামিলিতে একটা শিশুকে সব থেকে বেশি মারে কে কে তার বেশি মারে মা মা তাই না আচ্ছা তাই বলে কি আপনি আমি এটা বলতে পারবো যে মা হচ্ছে সব থেকে বড় বদমাশ বলতে পারবো পারবো না মা মারে আপনাকে একদিন খুব মেরেছে খুব বুঝে উত্তরটা দেবেন খুব মারা মেরেছে আপনার মা একদিন মেরেছে কখন সকাল 9টায় 10টার সময়তে আপনার দুধ খাবার প্রয়োজন আপনি তখন ছোট 4 বছরের বাচ্চা দুধের প্রয়োজন তা আপনার দাদিকে গিয়ে বলছে দাদি তোর পায়ে ধরে বলছে একটু মাকে বলে দে না একটু দুধ দিতে খুব খিদে পেয়ে গেছে আচ্ছা বলুন তো বাচ্চাটা যদি তার দাদিকে গিয়ে বলে মাকে একটু বলে দে না যেন দুধটা আমাকে দেয় তাহলে এই কথাটা দাদিকে বলার কারণে মা খুশি হবে না মা দুঃখ পাবে কোনটা দুঃখ পাবে এই কথাটা দাদিকে বলা মানে হলো মায়ের মাতৃত্বের ভাগ একটু কমিয়ে দেওয়া মা এটা চায় যে বেটা তোকে আমি মেরেছি অপরাধ করেছি বলে তুই কেন দাদির কাছে গেলি আমি তোকে এত ভালোবাসি তুই ডাইরেক্ট আমার কাছে আসতে পারলি না আচ্ছা বলুন তো দেখি লক্ষ কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসা হবে তার থেকেও একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না
বাসে বাসে তাহলে মাঝে সাঝে আমাদের উপরে বালা মুসিবত আসে, কারো জ্বর হয়, কারো বাচ্চা হয় না টোটালে চিকিৎসা করার পরেও, কারো ছেলেটা হঠাৎ করে মারা গেল, কেউ হঠাৎ করে প্যারালাইসিসে, এই রোগ কে দেয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে মারে মাঝে সাঝে কে? আল্লাহ। তাহলে চাওয়া দরকার কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। মাঝখানে দাদি আসবে কেন? মানে মাঝখানে পীর সাহেব এলো কি করে? বোঝাতে পেরেছি আপনাকে? মাঝখানে পীর সাহেব এলো কি করে? ও তো থার্ড পার্সন, ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ওর 10 পয়সাও দাম নাই, তো নিজেই তো নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে। কি ওয়াজ চলছে মার্কেটে আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবে। ওয়াজ করছে হুজুর, ও বাপের আমার, ভাইয়ের আমার। বলছে কি হলো? বলছে কান খুলে শুনে নাও, জামা কাপড় সব খুলে বসো। বলছে মারাত্মক কথা বলবো। যে কি কথা? বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মুনকির নাকির ফেরেস্তা আসার আগে পীর সাহেব আগে কবরের ভিতর ঢুকে যাবে, যে মুরিদের পক্ষে হয়ে ফেরেস্তাদের সাথে লড়াই লেগে যাবে। বলছে না রে তকবীর আল্লাহ আকবার। কি আশ্চর্য ব্যাপার! এটা কি জলসা হলো? চি চি চি, এটা ইমান থাকবে? ইমান থাকবে না, একদম ইমান থাকবে না। বলছে আমাদের হুজুর বসিরহাটে, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে জলসা করতে গেছে, তা ভালো বসিরহাটে জলসা করেছেন। জলসা করে আসার সময় বাপের আমার হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল, তারপরে কি হলো না, ট্রেনের বাঁশি বেজে গেছে, ট্রেন চলে যাবে। হুজুর বসিরহাট নদীর এই পার থেকে দোয়া বলে ফুঁক দিয়ে দিল, বাঁশি মারার পরই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল, ট্রেন চালাতে আর সুযোগ পেল না। হুজুর গাড়িতে চাপলো, তবে ট্রেন আবার স্টার্ট হলো। হচ্ছে না রে তো কি আল্লাহ আকবার! হুজুরের তো সাংঘাতিক কেরামতি। হ্যাঁ, এই হচ্ছে জলসা। কি বলছি বুঝতে পারছেন না? এ হচ্ছে জলসা। কোন পক্ষ আসবে? কথা বলুন, আসবে? আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে? লাগে না। বলছে ওসিলা ধরতে হবে, ওসিলা, বিনা ওসিলাতে কিছু করা যায় না। বলছে ওসিলা মানে? বলছে মাধ্যম। গরু কোথাকারে? ওসিলা মানে মাধ্যম। হ্যাঁ, এই আমরা নামাজের আজানের পরে দোয়া বলি না, আতি মুহাম্মাদানিল ওসিলাতা। হ্যাঁ, তার মানে, এর মানে কি? আল্লাহ মুহাম্মাদকে ওসিলা দাও, অর্থাৎ জান্নাতে যাওয়ার কোন মাধ্যম দাও। মুহাম্মাদ একা জান্নাত যেতে পারবে না। বোকা কোথাকারে? নিকটবর্তী করে দেওয়া, যে আল্লাহ তুমি মুহাম্মাদকে আল্লাহর নিকটবর্তী করে দাও, তা আপনাকে আমাকে নিকটবর্তী, আল্লাহর সঙ্গে আপনার নিকটবর্তী করে দিতে পারে কে? কে? আল্লাহ। এমন করে সমাজে ওয়াশ করা হয়েছে যে মানুষের মাথা একেবারেই গরম। আচ্ছা বলুন তো, পৃথিবীতে ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়া, বুঝে বলবেন, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কিছু নেই। বড় সহজ কাজ আর কিছু আছে? আর কিছু নেই। আপনি, আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব, আপনার যোগ্যতাও ভালো, আপনার মনের ইচ্ছাও খুব জোর, তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা। কিন্তু আপনার এক জায়গায় সমস্যা, আপনার হাইট হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি, অথচ আপনার যোগ্যতা আছে, আপনার মনের জোরও আছে আমি আর্মিতে চান্স পাবই, কিন্তু আপনার সাইজ কতটা? 4 ফুট 3 ইঞ্চি। একজনা বলছে যে আমি রফিকের মতো গায়ক হব, ও গানও ভালো জানে, সবই ঠিক আছে, অনেক মুখস্থ করেছে, কিন্তু গলাটা খুব ফ্যাস ফ্যাসে। আচ্ছা, জীবনে গায়ক হতে পারবে? পারবে? সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মুমিন বান্দা হব, তাহলে কালো বেটে লম্বা ধলো এরকম কোনো ব্যাপার আছে? নাই। আমি মমতাজুল ইসলাম আরবিতে কথা বলতে পারি, খুব কথা বলতে পারি, সৌদি আরবে 30 বছর ছিলাম ধরে নেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই, বাংলা শিক্ষিত ধরে নেন, আরবি জানে না, ও দোয়া করছে, আর ওই লোকটা বোবা, ও বোবা, ও কিছু বোঝে না, বোবা নয়, কানে শোনে, আওয়াজের কথা বলে, স্পর্শ কথা বলতে পারে না। আচ্ছা বলুন তো, আমি আরবি বেশি জানি বলে আমার দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? ইয়েস নো? নো, হতে পারে না। আমি আরবি বেশি জানলে কি হবে? আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই
যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো, এই করো তাই করো, জীবনে নামাজ পড়ি না, বুঝতে পারছেন না। ও জেনারেল শিক্ষিত, ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও, শুধু জুম্মার দিনে পড়ে, কিন্তু ও পাঁচ অক্ত নামাজ পড়ে, তার যদি পড়ে, ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পাচ্ছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও, এটাও বলতে পাচ্ছে না। বলুন তো তিনজন যদি আল্লাহর দরবারে হাত তুলি, কার দোয়া কবুল হওয়ার চান্স আছে? কার? ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে। আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এটা ভেবেছি 30 বছর জঙ্গলে বাস করতে হবে, আর বউ ছেলে পিলে কিছু থাকলে হবে না, শুধু আল্লাহ ধ্যান করতে হবে, সুবহানাল্লাহ 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 জঙ্গলে বসে বসে করতে হবে, বলছে আল্লাহর ওলি হওয়া যায় বানর কোথাকারে। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন বিখ্যাত ওলি, আবু বকর, ওমার, উসমান, আলী, এই চারজন মারাত্মক বড় ওলি, আল্লাহর ওলি, তাই তো? আপনি একটা হাদিস বার করুন তো দেখি, এই মুমতাজুল ইসলাম বলছি আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব, এখানে যত বড় বড় আলেম আছে একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হযরত আবু বকর আল্লাহকে পাওয়ার জন্য, হযরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য, হযরত আলী আল্লাহকে পাওয়ার জন্য, হযরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে 4-5 বছর জঙ্গলে রাত কাটিয়েছে, একটা হাদিস বার করুন। পারবেন আপনি? পারবেন না? তার মানে বোঝা গেল ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না, ওলি হতে গেলে আত্মীয়তা সম্পর্ক ভালো রাখুন, হালাল খাল, তাহাজ্জুদ পড়ুন, 5 অক্ত নামাজ পড়ুন, বৈধভাবে রুজি উপার্জন করুন। এই রকম ভাবে যদি চলতেই পারেন, আপনি বোবা হন, কুঁজো হন, কানা হন, ল্যাংড়া হন, আপনি পরিষ্কার হন, কালো হন, ধলো হন, লম্বা হন, বেটে হন, যাই হন, আপনি হবেন আল্লাহর বন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা ওলিদের ব্যাখ্যা এত করি, একটা ওলিদের ব্যাখ্যা এমন করে করি, সেই ওলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে, ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল ওলি আবু বকর ওমর উসমানের নাম ভুলে গেছি। জিজ্ঞাস করবেন একটা শ্রোতাকে, হুজুরদের একটা শ্রোতাকে, যে 10টা পীর সাহেবের নাম বলো তো, ও এক চান্সে বলে দিবে। কিন্তু যদি বলা হয় আল্লাহ নবীর টোটালে 10টা সাহাবির নাম বলো তো, ও জীবনে বলতে পারবে না, কারণ হুজুর তো জীবনে সাহাবিদের জীবনী বর্ণনা করে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট, শুধু ওই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদ একটা কথা বলেছেন, কি বলেছেন? যে উলাইকা কাল আনআম বাল হুম আজাল ওলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, মানুষ তো নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ। মানুষ কুকুর গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। এই দেখুন আপনাকে তার একটা প্রমাণ দিই। প্রমাণ কি? আমি মুমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন, উনি ওই মাথাতে আছেন, আমি এই মাথাতে আছি, আমি একটা বিস্কুট খাচ্ছি আর এক কাপ চা আমার হাতে, প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘরে। আচ্ছা বলুন তো, হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার এক কাপ চা হাতে, একটা বিস্কুট হাতে, কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে? বিস্কুট খাচ্ছে যে তার কাছে। তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মুমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে, এর হাত খালি। আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ? হাজি আলী যাবেন, ফুরফুরা যাবেন, বিভিন্ন দরগায় যাবেন, দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে, থাকে না? থাকে। আর বাবু মানুষ কোটি 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 টাকার মালিক, এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পীর সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে। আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয়। ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, এ কথা বলে কি বলে না, যে আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও। ফকিরের ঈমান আছে, ও আল্লাহর নাম দিয়ে ভিক্ষা মানে। আরে মানুষ এত শিক্ষিত বড় বেঈমান, এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও, তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল, ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না, তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয়? খারাপ কি খারাপ নয় বলুন?
খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, ওয়া আলা কুল্লি শাইয়িন কদির, পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতা কার? জোরে বলুন, হায়াত মাউতের মালিক কে? রুজি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ।